নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত। আমি রৌনক, আমার সাথে রয়েছে আমাদের প্রিয় সাইফদা, এবং আপনাদের প্রিয় ফুটবল শোয়ে আরও একবার আমরা চলে এসেছি। এবং আজকের এই ভিডিও টপিক অবশ্যই মোহনবাগান দল আগামীকাল তারা দিল্লিতে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামবে, এবং এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন তা অবশ্যই আপনারা জানেন। শেষ তিনটে ম্যাচ জিততে পারলেই কিন্তু সেই বহু প্রতীক্ষিত শিল্ড আসবে মোহনবাগান ক্লাবে, এবং তার জন্য এই ম্যাচ জেতা অবশ্যই জরুরি। আমরা অবশ্যই সেই বিষয় নিয়েই কথা বলবো, এবং সেই বিষয়ে কথা বলতে গেলে দুজন মানুষ নিয়ে অবশ্যই কথা বলতেই হবে। তার মধ্যে আমি সাইদা প্রথমে আসবো মোহনবাগানের একজন স্বদেশি ফুটবলারকে নিয়ে, সাহাল আব্দুল সামাদ, যিনি মাঠে থাকলে দর্শকরা হাঁ করে তার খেলা দেখেন। কিন্তু সেই সাহাল আব্দুল সামাদ এই মুহূর্তে যখন মোহনবাগান দলের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময় দরকার তাকে, সেই সময় সাহালকে কিন্তু পাচ্ছেন না। তো সাহালকে কি এই শেষ তিন ম্যাচে আমরা দেখতে পাবো? দর্শকদের মনে কিন্তু প্রচুর প্রশ্ন। কালকের ম্যাচে তো পাবে না, 6 তারিখের ম্যাচে পাবে না, পাঞ্জাবের সঙ্গে ম্যাচে পাবে না, কেননা যায়নি দলের সঙ্গে। তা উনি কি করছেন? উনি রিয়াবে রয়েছেন, এবং পুরো নির্দেশ ফিজিও যেভাবে নির্দেশ দিচ্ছেন উনি সেগুলো মেনটেন করে চলার চেষ্টা করছেন, এটুকুই বলতে পারি। সাহালের জন্য আমি তোমাকে বলতে পারি যে সাহাল একটা তোলা জামা বা নতুন জামা বা কিছু একটা যেটা ঈদের দিন পড়বে বলে রেখে দেওয়া হয়েছে। মানে ঈদ কবে? ঈদ হচ্ছে অবশ্যই 15ই এপ্রিল, যেদিন মানে অরিজিনাল ঈদের সঙ্গে মোহনবাগানের যেটা 4 দিনের ফারাক আছে, মুম্বাইয়ের সঙ্গে ম্যাচ, ব্যাঙ্গালোর ম্যাচ, ওই খুব ইম্পর্টেন্ট মোহনবাগানের কাছে, খুব স্বাভাবিক। এই দুটো ম্যাচের জন্য কিন্তু ওকে রেখে দেওয়া হয়েছে, বিশেষ করে মুম্বাই সিটি এফসি ম্যাচটা, যে ম্যাচটার জন্য কিন্তু মানে হারতে চায় না মোহনবাগান। দেখো, সাহাল তো একটা গুরুত্বপূর্ণ ফুটবলার, এবং জনি কাউকো সাহাল একসঙ্গে থাকলে কি হয় ওদের? দেখো, সাহাল ছিল বলে না তোমার হুগো বুমোসকে কিন্তু রেজিস্ট্রি করায়নি, কারণটা হচ্ছে এইটা, কেননা দলে দুজন হোল্ডার একসঙ্গে রেখে রাখার কোনো মানে হয় না। আর এই দুজন টপ লেভেলের ফুটবলার সে প্ল্যানে পাবে না, সে সাহাল হোক বা হুগো হোক, এরা ঠিক হবে না। ফুটবলের যুক্তির কথা বলো, সেখানে হুগো রেজিস্ট্রি থেকে বেরিয়ে গেছেন, নেই তিনি, আর বিদেশি কম্বিনেশনের জায়গা তো থাকবেও না, কেননা সেখানে জনি কাউকো ঢুকেছে। স্বদেশী হিসেবে যে মানের ফুটবলার সাহাল আব্দুল সামাদ, সেটা যে কোনো বিদেশির সমকক্ষ এবং জাতীয় দলের একজন নির্ভরযোগ্য ফুটবলার, সে সাহালের থাকা না থাকা তো অবশ্যই একটা ফ্যাক্টর তৈরি করে মোহনবাগানের প্রথম 11-তে, এটুকু বলতে পারি। অবশ্যই সাইডটা, তবে তুমি যেটা বললে যে শেষ দুটো ম্যাচ মানে ব্যাঙ্গালোর আর মুম্বাই ম্যাচের জন্য সাহালকে রিজার্ভে রাখা হচ্ছে, মানে ওকে সেই দুটো তুলে রাখা হচ্ছে জামা যেটা বললে, কিন্তু কথা হচ্ছে যে পাঞ্জাব কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। এবং আমরা যদি দেখি গত ম্যাচ মোহনবাগানের চেন্নাইয়ের বিরুদ্ধে, কিন্তু ঘরের মাঠে কিন্তু পরাজিত, সাহালের অভাব কিন্তু বোঝা গেছিল সেদিনকার। তো সে পাঞ্জাব ম্যাচে সাহালকে না একদমই প্ল্যানিংয়েই না রাখাটা কি একটু রিস্কি হয়ে যাচ্ছে না? দেখো, ফিটনেস যদি থাকতো বা খেলার মতো জায়গা থাকতো তাহলে অবশ্যই সাহালকে নিয়ে যেত, খেলার মতো জায়গায় নেই, বরং রিকভারির টাইমে তাকে নামিয়ে দিয়ে তুমি বলতে পারো যে টিমে বহন করতে পারতো বা সাইড লাইনে বসে খেলা দেখতে পারতেন, কিন্তু তার থেকে রিকভারির মধ্যে থাকা অনেক ভালো। আমার মনে হয় রিকভারির মধ্যে থাকলে কি হয়, যে মেডিকেল সিস্টেম রয়েছে তাতে কিন্তু দুটো দিন, আজকে ধরো যাওয়া বা কালকে ধরো ম্যাচ, তার পরের দিন একটা টিম ফিরে আসে, রেস্ট থাকে কিছুটা, এই তিনটে দিন কিন্তু দ্রুত রিকভারির পক্ষে অনেক ইম্পর্ট্যান্ট। সেটাই কিন্তু টিম ম্যানেজমেন্ট ভেবেছে, হ্যাঁ সেটাই ভেবেছে, যে তিনটে দিনও ঠিকঠাক রকম ব্যবহার করে যাতে পরের ম্যাচগুলোতে আগে থেকে পাওয়া যায়, সেই ভাবনা থেকেই কিন্তু সাহালকে বিশ্রাম দেওয়া হয়েছে। বাড়িতে অ্যাপে খেলা দেখবেন, টিভিতে খেলা দেখবেন, অবশ্যই সাইডটা। এবং সেক্ষেত্রে এটাও ঠিক যে মোহনবাগান দলে যে খেলোয়াড়রা রয়েছেন, অবশ্যই আমরা আশা করতেই পারি যে সাহালের অভাবটা তারা চেষ্টা করবেন পূরণ করার। তবে চোট আঘাত নিয়ে কথা হচ্ছে, চোট আঘাত না হলেও আমাদের যে দ্বিতীয় ব্যক্তি যাকে নিয়ে আমাদের আলোচনা, তিনি হলেন আন্তোনিও লোপেজ হাবাস, তার বিষয়ে যে আপডেট, কারণ তিনি
কি মানে সাহাল তো যাচ্ছেন না তুমি বলে দিলে, হাবাজের ক্ষেত্রে কি সেম? এই সেটাও তো চোটের মধ্যে পড়ে, ফুসফুসে সংক্রমণ বা নিউমোনিয়া ঠিক যদি ব্যাপার হয়ে থাকে। কোচ আন্তোনিও লোপেজ হাবাসের কাশি হচ্ছে প্রচণ্ড এবং এটা অ্যালার্জিটিক কিছু একটা ঘটেছে এবং সেটা কিন্তু সহজে ছাড়ছে না। এক হচ্ছে তার প্রথমত তার বয়স একটা ব্যাপার। টিকিট কাটা রয়েছে কালকে সকালের, এবং যদি ডাক্তার মনে করে, টিমের ডক্টর মনে করে যে তিনি ফ্লাই করতে পারবেন বা তাহলে চলে যাবেন তিনি। কিন্তু আজকে প্রেস মিটে তিনি নেই, আজকে প্র্যাকটিসে তিনি নেই, কিন্তু কথা হচ্ছে আসলে তো তিনি আছেন মেঘের আড়ালে, কিন্তু বেঞ্চে থাকা না থাকাটা কতটা ফারাক ঘটে সেটা চেন্নাই ম্যাচে প্রমাণ হয়েছে। সুতরাং সেই ভাবনাটা কোনো একটা মহল থেকে একটু রটিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে যে টিম ম্যানেজমেন্টের সঙ্গে সমস্যা হয়েছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর মোহনবাগান টিম ম্যানেজমেন্ট প্রচণ্ড প্রফেশনাল, আর আন্তোনিও লোপেজ হাবাস বললাম না, এত বছর ফুটবল কোচিং করিয়েছেন বিভিন্ন দেশে, বলিভিয়াকে কোপাতে সাফল্য এনেছেন, চুটিয়ে লালিগায় কোচিং করিয়েছেন, আমার মনে হয় তার কাছে এগুলো খুব ম্যাটার করে না। কারণ তার শারীরিকভাবে সুস্থতা কামনা করুন, তিনি দ্রুত ফিট হয়ে আসুন, এবং এখন তিনি রিকভারির দিকে, এটা বলা যায় যে তিনি রিকভারির দিকে, যে আগের ম্যাচের সময় ওই সময় যে কন্ডিশন ছিল এখন সেটা নেই, তবে এখনও পুরো ফিট নন বলে তিনি প্র্যাকটিসে নেই, মিটে নেই। কিন্তু কালকে সকালে তিনি যদি উড়ে যান এবং শেষ পর্যন্ত যদি তিনি বেঞ্চে দাঁড়ান তাহলে অবাক হবেন না। তবে গোটা বিষয়টা দাঁড়িয়ে আছে কিন্তু চিকিৎসকদের ওপরে, দলের চিকিৎসকদের ওপরে, ব্যক্তিগতভাবে যারা মানে ওনাকে দেখছেন তার উপরে। তবে একটা হুপিং কাশি মতো রয়েছে এবং সেটা খুবই ডিস্টার্ব করছে, আর যেহেতু তার বয়স আছে আর টিম ম্যানেজমেন্ট সেই কারণে রিস্কটা নিতে চাইছে না, তারাও চাইছেন যে দেখো টিম ম্যানেজমেন্ট তো চাইবে তিনি দাঁড়ান মানে বেঞ্চে দাঁড়ান, কিন্তু শারীরিক ফিটনেসটাও তো মানতে হবে। ধরো অফিসে প্রচণ্ড কাজের চাপ, তোমার শরীর খারাপ হয়েছে, আমিও তো ভাববো ঠিক আছে ও না থাকলে সেদিন কাজ তো কিছুটা কমই হবে, এক্সট্রা টাইমে ডিস্টার্বই হবে, কিন্তু তোমার ফিট হওয়াটা তো জরুরি। অবশ্যই, তার মানে তুমি বললে সাইদ তাহলে কি আজকে আর এরকম ঘটে যাই হোক, হ্যাঁ বিষয়টা অবশ্যই তাই। এবং এই যে দুটো আপডেট থেকে হয়তো একটু হলেও চিন্তায় থাকবেন মোহনবাগান সমর্থকরা, তবে কিন্তু স্বস্তির একটা জায়গা থাকবেই, কারণ একটা ম্যাচ দিয়ে কিন্তু লিগ ডিসাইড হয়ে যাবে না। তার সাথে একটা তো আছে, আমি রি অফ হোপ তো একটা দিলাম, কেননা কাল যদি দলের সঙ্গে যোগ দেন হাবাস অবাক হওয়ার কিছু নেই, অবাক হওয়ার কিছু নেই, এবং তিনি হাবাস, তিনি অনেক কিছুই পারেন, এবং তার সাথে তিনি যদি মাঠে কালকে উপস্থিত নাও থাকতে পারেন, আমরা আশা করি তিনি তাদের তার সহকারী কোচ স্টাফ যারা আছেন তাদের মাধ্যমেই কিন্তু দলের পরিচালনার ভারটা ঠিক সামলে নেবেন, এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা করব, সাহালও তাড়াতাড়ি মাঠে ফিরুক, সেই তার পায়ের জাদু আমরাও দেখতে আগ্রহী। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান আপনাদের কি মনে চলছে, এবং শেষ তিনটে ম্যাচ মোহনবাগানের সেখানে আপনাদের কি প্রেডিকশন এটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং মুম্বাই ম্যাচ, বেঙ্গালুরু অ্যাবে ম্যাচ, এই দুটো ম্যাচ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে ফিট হয়ে যদি এই দুটি মানুষ ফিরে আসেন অবশ্যই মোহনবাগানের জন্য বাড়তি অক্সিজেন হয়ে থাকবে, এবং অবশ্যই একটা অ্যাডভান্টেজের জায়গায় থাকবে মোহনবাগান দল। এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে এক্সট্রা টাইম বাংলার ইউটিউব পেজ সাবস্ক্রাইব করুন, অন্যান্য সোশ্যাল মিডিয়া ফেসবুক হোক, টুইটার হোক কিংবা ইনস্টাগ্রাম ফলো করুন এবং পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।